আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আশা করি সবাই ভালো আছেন। ইমরান মেশিনারির পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগতম। তো স্ক্রিনে দেখতে পাচ্ছেন, এটি হচ্ছে আমাদের বলপেন তৈরি করার মেশিন। আপনারা চাইলে আমাদের এই মেশিনের মাধ্যমে বিভিন্ন কোয়ালিটির বলপেনগুলো তৈরি করতে পারবেন। আমাদের এখানে টোটাল চারটা মেশিনের সেট আপ। একটা বলপেন তৈরি করতে এই টোটাল চারটা মেশিনই প্রয়োজন হয়। প্রত্যেকটা মেশিনের কাজ আলাদা আলাদা। মেশিন নিলে এগুলো সব কিছু আমরাই শিখিয়ে দিব কীভাবে কাজ করবেন, এবং সকল প্রকার কাঁচামালগুলার ব্যবস্থা আমরাই করে দিব। যে এখানে দেখতে পাচ্ছেন কলমের বডিগুলা, এরকম বিভিন্ন কোয়ালিটির বডিগুলা কিনতে পাওয়া যায়। পিন পয়েন্ট, হাই স্কুল, পেন্সিলিক, এরকম সব কোয়ালিটির বলপেনগুলো আপনারা চাইলে তৈরি করতে পারবেন। এগুলো সব কাঁচামালগুলার ব্যবস্থা আমরাই করে দিব। এরকম বিভিন্ন কোয়ালিটির প্যাকেটগুলো কিনতে পাওয়া যায়, যেমন এই প্যাকেটগুলো দেখতে পাচ্ছেন, এই প্যাকেটটা দেখতে অনেক সুন্দর, এই যে এই প্যাকেটটা। এরকম বিভিন্ন কোয়ালিটির প্যাকেটগুলো পাওয়া যায়। মেশিন নিলে আমরা এই প্যাকেটগুলোরও সব ব্যবস্থা করে দেব। এবং এ পাশে দেখতে পাচ্ছেন নিপ, অ্যাডাপ্টার এবং ক্যাপ। এই যে নিপ, অ্যাডাপ্টার, ক্যাপ, একটা কলমের যদি নিপ এবং কালিটা ভালো হয় তাহলে অবশ্যই কলমের সার্ভিসও ভালো হবে। সেজন্য আমাদের কাছ থেকে মেশিন নিলে আমরা ভালো মন্দ আপনাদেরকে সব কিছু শিখিয়ে দিব, দেখাই দিব, বুঝাই দিব, যার কারণে আপনাদের চিন্তার কোনো কারণ নেই। আমাদের কাছ থেকে মেশিন নিলে আমাদের কাছ থেকে এই সব হেল্পগুলো পাবেন আপনারা ফ্রিতেই। তো আশা করি বুঝতে পেরেছেন আমরা কেমন সার্ভিস দিব। এখন আপনাদেরকে দেখাই আমাদের হচ্ছে মেশিনটা, আমাদের মেশিনটা কেমন কোয়ালিটির। আমাদের হচ্ছে টোটাল চারটা মেশিনের একটা ফুল সেট আপ। এই টোটাল চারটা মেশিন মিলে আমাদের ফুল সেট আপ মেশিন। তো এখানে দেখতে পাচ্ছেন আমাদের এই টোটাল চারটা মেশিনটা, তার মধ্যে এটা হচ্ছে প্রথম মেশিন। এটার নাম হচ্ছে ইঙ্ক ফিলিং মেশিন। এই মেশিনের মাধ্যমে কলমের বডির ভিতর কালি ভরতে হয়। এটা কাজটা করাও খুবই সহজ, যার এটার জন্য কোনো অপারেটর প্রয়োজন হয় না। যে কেউ চাইলে এটার কাজ করতে পারবেন, দুই একবার দেখাই দিলে এটা যে কেউ করতে পারবেন। এই যে এখানে দেখতে পাচ্ছেন এই লিভারটা চাপ দিতে হয়, এবং এই নজেল, এই সামনে যে নজেল আছে এই নজেলের মধ্যে বডিটা রাখতে হয়। এই নজেল দিয়ে কালি বের হয় এবং এই ট্যাঙ্কির ভিতর কালিটা ভরতে হয়। এই যে এই ট্যাঙ্কির ভিতর কালিটা ভরতে হবে, এবং এই ট্যাঙ্কির মধ্যে হিটার লাগানো আছে, কারণ কালিটা অনেক সময় বসে যায় বা জমে যায়, সেজন্য এই হিটার লাগানো আছে। এই হিটারটা থাকলে তাহলে আপনার কলমের কাজ করতে কোনো সমস্যা হবে না আপনাদের কলম বানাইতে, কারণ ট্যাঙ্কির ভিতর তাহলে আর কালিটাও জমে যাবে না, শক্ত হবে না। এবং এই পাশে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে রোটারি মেশিন। এই মেশিনের কাজ হচ্ছে কলমের বডির ভিতর কোনো বাতাস বা গ্যাপ থাকলে সেটাকে বের করে দেওয়া। এটা এই রোটারি মেশিনের কাজ, যার কারণে কলমের লেখার মধ্যে আর কোনো ডিস্টার্ব দিবে না এবং পেছন দিয়েও আর কালি বের হবে না। এবং এই পাশে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে অ্যাডাপ্টার ফিটিং মেশিন। এই যে এটা হচ্ছে অ্যাডাপ্টার ফিটিং মেশিন, এটার মাধ্যমে যে কলমের অ্যাডাপ্টারটা লাগাতে হয়। এবং পাশে আর একটা আছে, এটা হচ্ছে নিপ ফিটিং মেশিন। এই যে এটা হচ্ছে নিপ ফিটিং মেশিন, এটার মাধ্যমে কলমের নিপটা লাগাইতে হয়। এই দুটা মেশিন দেখতে একই হলেও দুটার কাজ আলাদা আলাদা। একটা মেশিনের মাধ্যমে অ্যাডাপ্টার লাগাতে হয় এবং একটা মেশিনের মাধ্যমে নিপটা লাগাতে হয়। তো এই হচ্ছে আমাদের ফুল সেট আপ মেশিন, টোটাল চারটা সেট আপ আমাদের মেশিনের। তো আপনাদের যদি কারো কলম বানানোর মেশিনগুলো প্রয়োজন হয় তাহলে আমাদের সাথে যোগাযোগ করবেন। ডেসক্রিপশন বক্সে আমাদের নাম্বার দেওয়া আছে এবং স্ক্রিনে দেওয়া আছে, সেই নাম্বারে যোগাযোগ করলে আমাদের কাছ থেকে মেশিন নিতে পারবেন। তো আশা করি আপনাদের ভিডিওটি ভালো লেগেছে। যদি ভালো লাগে অবশ্যই লাইক করবেন, যে কোনো তথ্য জানার থাকলে কমেন্ট করবেন। আর আমাদের ইউটিউব চ্যানেলটিকে যদি সাবস্ক্রাইব না করে থাকেন অবশ্যই সাবস্ক্রাইব করবেন, এবং পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করবেন, তাহলে আমাদের সকল আপডেট ভিডিও পৌঁছে যাবে সবার প্রথম আপনার কাছে। তো ধন্যবাদ সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য।